ভারত বাংলাদেশ সীমান্তে একটি মোরগ ডিম পারলে ডিম টিকা। আমার সাথে রয়েছেন একজন ভাইয়া, জানবো তার পরিচয়, তারপর ছুটি দেবো আজকে। দাদা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার নাম? আমার নাম রাজু। রাজু ভাই কি করছেন? আমি জব করতেছি। জবরদার। দেশে বাড়ি কোথায় রাজু ভাই? পাবনাতে। জি। দৈনিক নতুন সময়ে আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনের জন্য এবং ভালো লাগার জন্য এই অনুষ্ঠানকে দেখা হয়। হ্যাঁ দেখছি আমি। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। যেহেতু আজকে গুগলের টিম, নতুন সময় টিম, নতুন এই নিউ মার্কেটে আছি আমরা, মিরপুর নিউ মার্কেটে, আপনি কি আমাদের সাথে অংশগ্রহণ করবেন? ইয়েস। ভারত বাংলাদেশ সীমান্তে একটি মোরগ ডিম পারলে ডিম টিকার। ভারত বাংলাদেশ সীমান্তে একটি মোরগ ডিম পারলে ডিম টিকার। চেষ্টা করেছেন, এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, গুগলের সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই ধাঁধার সঠিক উত্তরদাতাকে খুঁজে বের করবো। আমার সাথে রয়েছে একজন আপু, একজন ভাইয়া, জানবো তার পরিচয়, তারপর ছুড়ে দেবো আজকে ধাঁধা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার নাম? তাসমিন। কি করছেন? আমি পড়াশোনা করি। আপনার নাম? শান্ত ইসলাম। শান্ত ভাই কি করছেন? জব করতেছি। আপনাদের পরিচয়টা? হাজবেন্ড ওয়াইফ। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, আপনাদের এন্টারটেইনের জন্য এবং বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য এই অনুষ্ঠানকে দেখা হয়েছে? না। হ্যাঁ আমি দেখেছিলাম। কেমন লাগে? হ্যাঁ অনেক ভালো লাগে। আপনি দেখেছেন দাদা অনুষ্ঠান? না। যেহেতু আজকে আমরা নিউ মার্কেটে আছি, আমাদের নতুন সময় টিম এবং এই গুগলি টিম, আপনারা কি অংশগ্রহণ করবেন দাদার সাথে? আপনাদের সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, এবং এই 5 সেকেন্ডে সঠিক উত্তর দিতে পারলে অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য থাকবে, আপনাদের জন্য থাকবে, যিনি আমাকে উত্তরটি দিবেন তার জন্য থাকবে আকর্ষণীয় গিফট। ভারত বাংলাদেশ সীমান্তে একটি মোরগ ডিম পারলে ডিম টিকার। আমি আবারও বলছি, ভারত বাংলাদেশ সীমান্তে একটি মোরগ ডিম পারলে ডিম টিকার। তার মোরগ ডিম পারে না? হ্যাঁ মোরগ ডিম পারে না। মোরগ ডিম পারে না? আপনি বলছেন মোরগ ডিম পারে না, আমি একটা বিশ্লেষণ করুন। কারণ মুরগি ডিম পারে না, আর হচ্ছে মোরগ কিভাবে ডিম পারে? ওর ডিম পারার মতো করো। কি কি ডিম পারে? হ্যাঁ অবশ্যই মুরগি ডিম পারে। বলছেন মোরগ ডিম পারে না, আমাকে একটা বিশ্লেষণ করুন কিভাবে ডিমটি কার হবে। ডিমটি অবশ্য মুরগির হবে, মোরগের হবে না। হবে না, কারো হবে না, কারো হবে না। যদি ডিম না পারে তাহলে, যদি ডিমটাই না পারে তাহলে কারোই হবে না। যদি ডিমটা পারতো তাহলে অবশ্যই বলতে পারতাম যে না এটার হতো, যেহেতু ডিমটাই পারে না। হ্যাঁ অবশ্যই, যদি ডিমটাই পারে না। হ্যাঁ অবশ্যই না। এই দাদা সঠিক উত্তরে ছিল মোরগ। আসলে মোরগ তো ডিম পারে না, এবং এটা কারোর জন্যই কারোই ডিম না, কারণ এটা মোরগ যেহেতু ডিম পারে না সে তো কারোই হবে না।